মিষ্টি যে জায়গায় আমার কাঁধে বসতো সে জায়গায় মুরগি বসে আসতে দেখে মিষ্টি জেলাস। কিসে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছিল, কালকেই মেঘলা মেঘলা ছিল, বাট কালকে বৃষ্টি হয় নাই, আজকে সকাল থেকে ননস্টপ বৃষ্টি হইতেছে। তো যেহেতু বৃষ্টি হইতেছে ভাবলাম যে হাঁসের গোসল করার জায়গাটা পরিষ্কার করে দিই। এন্ড আমরা ওখানে অনেকগুলো মাছ ছাড়ছিলাম কিছুদিন আগে, এন্ড দেখতে হবে যে কয়টা মাছ বেঁচে আছে, কয়টা মাছ, এই একটা মাছ বের হয়ে গেছে। এই যে পানি বের করার জায়গাটা দিয়ে একটা দুইটা মাছ বের হয়ে যেতেছে, ওটা একটু খেয়াল রাখতে হবে। আর অনেক জোরে যখন বৃষ্টি হয় তখন এখানে তেমন একটা মানে বৃষ্টি পানি পড়ে না, আস্তে 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 পানি পড়ে। এই যে আমি কিন্তু নেটের নিচে আসি, তেমন একটা পানি বোঝা যেতেছে না, আমি যদি নেটের বাইরে যাই তাহলে বোঝা যাবে যে ধুমায় বৃষ্টি পড়তেছে। এই মাছগুলো এইখানে এসে বসে আছে, দেখো কেমন অবস্থা। এখানে একটা মাছ দেখছিলাম একটু আগে বের হয়ে গেছে, এই এই যে আমি আমার ছাদে মাছ ধরতেছি। এই আমি জানি না আর মাছ বেরোছি কিনা, এই যে আরেকটা বেরোয় গেছে, যেটা মনে হয় অলরেডি আমার হাঁসে ওকে খতম করে দিছে। তো এটা হাঁস নাও, আমার হাঁস এই যে কালোটা খেয়ে ফেলছে। মাছ ধরে আমরা এখানে রাখবো, হাঁসগুলো কিন্তু আগের মতো জীবনে এত কাছে আসতো না। আচ্ছা কাতলা মাছ একটা পুটি এখন বাচ্চা আছে, বড় পুটি, বড় পুটি ছাড়ছিলাম তো অনেকগুলো, দুইটা সাই খুব সুন্দর একটা মাছ আছে, দেখ এটা ওখানে দেখে দেবো নাকি। আচ্ছা আমাদের এইখানে আমরা বড় বড় দুইটা মানে মাছ রাখছিলাম, এখন ওগুলো খুঁজে পাইতেছি না, হয়তো বৃষ্টিতে বের হয়ে গেছে, হাসে মেরে ফেলছে এরকম কিছু হবে। যাক আমাদের শামুকটা আছে এখন স্টিল এখানে, আমি জানি না দেখা যাবে কিনা, বের করে দেখাই। আমাকে শামুক পালি, এটার জন্য একটা পেয়ার আনতে হবে, আপন শামুক। আর এই ছোট্ট মাছটা, এটা বড় মাছের জন্য আই থিঙ্ক এটা খুব একটা ছোটো পেয়ে থেকে গেছিলো, কিন্তু ছোটো মাছটার জন্য এই এটা যে মেল হয় লালটা মেল না, ফরিশা মাছের ভিতরে পুরো সব পশু পাখির ভিতরে তো সুন্দর দি মেল হয়, ওটা একটা ফিমেলও দিয়ে দেয় জন্য। ছাদের ভিতরে মাছ ধরতেছে, এখন এগুলো ফিমেল না, হ্যাঁ একটা পেয়ারি ছাড়ি পুরোটা পুরুষে করে দিছি, এখন কারেন্ট নাই, কারেন্ট আসুক তাহলে পানি আবার পুরো ঘুরা দিব। প্রচুর জোরে বৃষ্টি হইতেছে, ওরে বাবা ঠান্ডায় আমার হাত পা জমে আসছে। ওই কবুতরটাও গেস্ট কবুতরটা শেল্টার নেওয়ার ট্রাই করতেছে, দেখি কাছে নিয়ে শেল্টার নিতে পারে কিনা, ওর কাছে গেলে উড়ে যায়। তাহলে আমি ভাবছিলাম যে ব্রিডিং লফটে ঢুকাই দেয়, হাঁসের পুকুরটা ভরার জন্য এখন কারেন্ট নেই, কারেন্টটা আসুক তখন পানি দিয়ে ভরে দিতে পারবো, আর আমি এখন নিচে যাই নাহলে আমার জ্বর চলে আসবে। ছোটবেলায় আমরা একটা কার্টুন দেখতাম পেঙ্গুইনের, তো ওটার মধ্যে যে পেঙ্গুইনটা থাকে ওর নাম ছিল পেঙ্গু। ওর নাম পেঙ্গু কেন দিছি, ওর পাখার দিকে হোয়াইট, ওর পেটের দিকে মাথার দিকে হোয়াইট, আর লেজের দিকে হোয়াইট, হ্যাঁ একদম পেঙ্গুইনের মতো দেখতে, আর সারা শরীর ব্ল্যাক, হ্যাঁ পাও হোয়াইট। মুরগির বাচ্চাটা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, দেখো আসো 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 আসো, আমি যেদিকে যাই আমার পিছনে পিছনে আসে। মিষ্টির পিছনে পিছনে আসতেছে, আসো আসো আসো, ওই রুমে আমরা খেলতেছে লুডু খেলতেছে। আচ্ছা এখন মজার জিনিসটা দেখে, মিষ্টি আর পেঙ্গু একসাথে, এ ও যে ওর পায়ে কামড় দেয়, এই পচা তুমি পচা তুমি পচা তুমি পচা। আমি ওরে টি টেবিলটার উপর রেখে দিই, এখানে তুমি এখানে থাকো, এই দেখো এখন ও আসবে, আরেকজন কই বসে আছে, আসা 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 আসা, ওরা যেখানে পয়েন্ট করে ওইখানে চলে আসে।
এখানে 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 আসো, এখানে যেখানে পয়েন্ট করি সেখানে চলে আসো। সুপার কিউট, ওই দেখো উপরে চলে আসছে। এই তুই কী চাস, কী চাস, এখানে আসো, এখানে আসো, তুমি এখানে আসো। মিষ্টি যে জায়গায় আমার কাঁধে বসতো সেই জায়গায় মুরগি বসে আসতে দেখে মিষ্টি জেলাস। কিসে ওরা ঠোকর দিছে, বাবা কি জোরে ঠোকর দিছে, এখন ও এসে বসছে। কিসে তুই পচা, এই না না না, ও ভালো, আদর করে আমি তোমাকে আদর করবো না, ও ভালো, ও থাকুক। তুমি পচা, মিষ্টি পচা, এখানে আসো, এখানে আসো। এই মিষ্টি না, মিষ্টি না, মিষ্টি না, মিষ্টি তুমি তো অনেক পাজি হয়ে গেছো, বাবুটাকে কামড় দিবা? হ্যাঁ আমারে কামড় দিবা? সত্যি সত্যি কামড় দিছ, ব্যাপার আছি তো। ও বসে আছে, মিষ্টি আবার আসতে আসতে, কি চাস তুই, তুই যদি আবার আসতেছি এবার আমি তোরে মাইর দিব, দেখিস ওইখানে থাকবে। আসতে আসতে আবার গুন্ডা মিষ্টি, কি মায়ের মায়ের মায়ের, বৃষ্টিতে কিন্তু হাঁসগুলো সেই মজা করতেছে, সেই মজা। এই যে ম্যান্ডারিন গুলা, উই যে স্ট্যান্ডার্ড মেলটা এখানে দাঁড়ায় আছে, এই যে সেই মানে বৃষ্টি খুব পছন্দ করে। এই যে আমাদের বাগান বিলাসে ফুল হয়েছে, ছোট্ট একটা গাছ কিন্তু কতগুলো ফুল হয়েছে, ইনশাল্লাহ খুব দ্রুত বড় হয়ে যাবে আর গাছ ভরে ফুল আসবে, তখন দেখতে সুন্দর লাগবে। পুরা পুকুর ভরে দিছে পানি, একটু আগে একদম কানায় কানায় ভরে গেছে, এই সবগুলো হাঁস এখানে আছে, ছাদও ভরে গেছে পানি দিয়ে। এখন মাছগুলাকে ছাড়ি, সারা শরীর আজকে শুধু ভিজে যাইতেছে, একটু আগে গোসল করছি আবার ভিজে যাইতেছে। এই মাছগুলাকে একটা প্রবলেম হলো, পরিষ্কার পানি যখনই থাকে তখনই মাছগুলার কপালে শনি নেমে আসে, কারণ খুব ইজিলি আমার হাঁসগুলো তো ধরে ফেলতে পারবে। দুইটা মাছ আমরা এখানে রাখছি, আমরা এই পর্যন্ত অনেকবার ট্রাই করতেছি এই জায়গাটায় ছোট ছোট মাছ রাখার জন্য, বাট কপাল খারাপ, শুধু মারা যেতেছে তো হাঁসগুলো ধরে ফেলতেছে। কলাবতী গাছটায় নতুন পাতা হইতেছে, এই যে বৃষ্টির আওয়াজ, প্রচুর বৃষ্টির আওয়াজ। এইতো আমার সব হাঁস এখানে আছে, এই হলো আজকের ভিডিও। প্রচুর বৃষ্টি হইতেছে সকাল থেকে, তো এই চান্সে আমি আমার হাঁসের ইয়েটা পরিষ্কার করে দিলাম, সবগুলো অ্যানিমেলকেও খাবার দিয়ে দিছি। এখন আমি নিচে যাবো কারণ সকাল থেকে ভিজতেছি। ইদানিং একটু ভিডিও কম দেওয়া হইতেছে কারণ লোডশেডিং, প্রচুর পরিমাণ লোডশেডিং আমাদের এলাকায়। 24 ঘন্টার ভিতর মানে 10 ঘন্টাও ইলেকট্রিসিটি থাকে না, যেহেতু ইলেকট্রিসিটি নাই তো ভিডিও করারও কোনো স্কোপ নাই, অথবা ভিডিও আপলোড করারও কোনো স্কোপ নাই। চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য, সবগুলো হাজার করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।